সিয়াম পালন করার সম্পর্কে সুজাদারের বিধান কি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ মাবাত জি সম্মানিত ভাই শাওয়াল মাসে যে ছটি রোজা রাখতে হয় সে রোজা রাখার হুকুম হচ্ছে সুন্নাত তার দলিল এবং এই রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে আবু আইউব अंसारी চন্দ্র তিনি বলেন যে রাসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন মানসা মারামাদান বা না কাসিয়া মিদ্দার রবাহ মুসলিম যে ব্যক্তি রমজান মাসে ফরজ রোজা পালন করলো অথবা সওয়াল মাসেও আরও ছয় দিন রোজা পালন করলো সে ব্যক্তি যেন সারা বছর ধরে রোজা রাখল তো বিশেষ করে এই সওয়ালের ছটি রোজার বিশেষ ফজিলত রয়েছে তাই রমজান মাসের রোজা পরিপূর্ণ করার পর সওয়ালের ছটি রোজা রাখা উচিত যদি কারণবশত ওজুরের ক্ষেত্রে যদি কারো ফরজ রোজা ভেঙে থেকে থাকে তাহলে সে কাজা রোজা আগে রাখবে না সুন্নতের ছটি রোজা আগে পালন করবে এ বিষয়ে আমাদের ফতোয়া হলো এই যে রমজানের কাজা রোজা আগে পালন করবে তারপর সাওয়ালের ছটির রোজা পালন করবে এখন কথা হলো এই যে এই সওয়ালের ছটি রোজা যে রাখবে সে একাধারে রাখবে না মাঝে মাঝে ছেড়ে দিতে পারে এ বিষয়ে বিশুদ্ধ মত অনুযায়ী সওয়ালের যে ছটি রোজা রাখতে হয় তা একাধারে রাখলে বেশি ভালো তবে এটা জরুরি না একদিন রোজা রাখলো একদিন ভাঙলো একদিন রাখলো একদিন ভাঙলো এটাও জায়েজ আছে তবে একাধারে রাখাটাই উত্তম তবে যদি কেউ মাঝখানে বিরতি নেয় তাতেও কোনো অসুবিধা নাই এখন আরেকটা কথা হলো এই যে সওয়ালের যে ছটি রোজা রাখা সোননাথ এই রোজা কেউ কারণবশত সওয়াল মাসে আদায় করতে পারে নাই না পারার কারণে অন্য মাসে কাজা করতে পারবে কি না এ বিষয়ে ওলামাদের ফতোয়া হলো এই যে শাওয়াল মাসে যদি কোনো ব্যক্তি রোজা পালন করতে না পারে তাহলে অন্য মাসে তাকে কাজা আদায় করতে হবে না বাকি আল্লাহ আলমবে সবাব সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাজ